সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে কথা বলবো বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং একজন সফল ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন, আপনাদের কিছু নীরব সত্য তুলে ধরবো। এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ইউটিউবার হওয়ার জন্য সর্বপ্রথম একটা এম আপনার দরকার, যেই এম ছাড়া কখনোই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন সফল ইউটিউবার কখনোই হতে পারবেন না। একটা এম যদি আপনার না থাকে এবং এই এমটাকে যদি আপনি সফলভাবে ধরে রাখতে না পারেন, তাহলে আপনি কোনো দিনই আপনি কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার হতে পারবেন না। কেন হতে পারবেন না, এটার যৌক্তিক কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম কথা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে। আপনার প্রথম এম ইউটিউবার হওয়ার জন্য, কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম দরকার আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি কোনো একদিন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই অবশ্যই হতে পারবেন, যে কারণে আপনার ধৈর্যের কোনো বিকল্প নাই। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার এবং একজন ইউটিউবার হতে পারবেন। আমি আপনাদেরকে আপনাদের যেই প্রবলেমটা ফেস করেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াস সমস্ত নিয়ম মেনটেন করে আপনি ভিডিও আপলোড করছেন, কিন্তু কোনো ধরনের অথেন্টিক্স ভিউ এবং সাবস্ক্রাইবার আপনার হচ্ছে না। কিন্তু আপনি এই জিনিসটা যখন দেখছেন, তখন কোনো এক সময় আপনার ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন। তো আমি আপনাদের জন্য সবসময় বলেছি যে আমাদের ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার হওয়ার জন্য প্রথমেই যারা যে ভুলটা হয় সেটা হচ্ছে এই যে, আপনি একটি লাইনে এসেছেন এবং আপনি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করছেন, কিন্তু কোনো ধরনের ভিউজ নাই, কোনো ধরনের সাবস্ক্রাইবার নাই, এই জন্য আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন। তাহলে আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন এবং কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন এখানেই শেষ। এখন এখান থেকে করণীয় কী? একটাই করণীয়, আপনাকে হিউজ পরিমাণ ধৈর্য ধরতে হবে। এবং আপনাকে যদি ধৈর্য ধরতে পারেন এবং আপনার যদি ধৈর্য থাকে, তাহলে কোনো একদিন আপনি অথেন্টিকভাবে আপনার সাবস্ক্রাইব পাবেন এবং আপনার অথেন্টিক ভিউ পাবেন, যেটা দিয়ে আপনি সফল ইউটিউবার হতে পারবেন। আমি আপনাকে শেয়ার করি, সেই উদাহরণটি হচ্ছে জাহিদ ইংলিশ একাডেমি। এই চ্যানেলটি আমি দেখছি দীর্ঘ 1 বছর ধরে ওনার প্রায় 300 ভিডিও আপলোড করা আছে ওনার চ্যানেলে, কিন্তু ওনার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব হয়েছে খুব সম্ভব 1100 সাবস্ক্রাইব হয়েছে। 1 বছর ধরে উনি ভিডিও আপলোড করছে কন্টিনিউয়াস, প্রতিদিন 2টা থেকে 3টা করে ভিডিও উনি আপলোড করে এবং খুব কম পরিমাণে ভিউজ হয়, কিন্তু যতটুক ভিউজ হয়েছে সবগুলো অথেন্টিক এবং সবগুলো অথেন্টিক সাবস্ক্রাইবার এবং অথেন্টিক ভিউজ। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, উনি 1 বছর ধরে পরিশ্রম করার পরে কিন্তু ওনার সার্থকতা এসেছে এবং যারা ওনার চ্যানেলে সংযুক্ত হয়েছে। সুতরাং খুব দ্রুত যে আপনি আপনি ইউটিউবার হতে পারবেন এবং খুব দ্রুতই যে আপনার সফলতা আসবে, এই চিন্তা ভুলে যান। যে কারণে আপনাকে ইউটিউবার হওয়ার জন্য আপনাকে যেই তথ্যটা দরকার, যে এমটা দরকার, সেটা হচ্ছে ধৈর্য। যদি আপনার ধৈর্য থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একটা না কান্ট্রি আপনারা 6 মান্থ ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন মিনিমাম 200 থেকে 300 ভিডিও আপনার চ্যানেলে আপলোড হবে। এবং কোনো একটি ভিডিও, আমি আবারও বলছি, কোনো একটি ভিডিও যদি আপনার চ্যানেলে ভাইরাল হয়, তাহলে একজন কিন্তু সফল ইউটিউবার হওয়ার স্বপ্ন আপনার পূরণ হবে।